মোটর সাইকেলে পেট্রোল অক্টেনের যুগ পেরিয়ে এবার শুরু হলো এলপি গ্যাসের যুগ। বাইক এখন তেলে না, এখন গ্যাসে চালায়, কারণ তেলের থেকে গ্যাস অনেক সাশ্রয়। আমাদের গ্যাস তেলে যতটুকু মাইলেজ যায়, গ্যাসে তার থেকে 2-5 কিলো বেশিই যায়। মোটর সাইকেলের সাথে টুল বক্সের মতো আলাদা একটি ট্যাঙ্কে রাখা হচ্ছে গ্যাস, সেই এলপিজিতেই চলছে মোটর সাইকেল। এটা হচ্ছে আমাদের আসলে মূলত আমাদের 5.5 লিটারের একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মধ্যে আমরা গ্যাসটা রাখছি এবং এটা জ্বালানি তেল চালিত মোটর সাইকেলকে এলপিজিতে রূপান্তর করে তাক লাগিয়ে দিয়েছেন মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল কাউসার। এটা হচ্ছে আপনার গ্যাসের একটা লাইন, এটা দিয়ে ডাইরেক্ট গ্যাসটা আসবে এখানে। এই গ্যাসটা আসার পরে এখান দিয়ে মানে চলে যাবে। জন্মসূত্রে চট্টগ্রামে বাড়ি হলেও পিতার চাকরি সূত্রে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে বসবাস করছেন কাউসার। নিজের মোটর সাইকেলটি গ্যাসে রূপান্তর করার পর এটি নিয়ে শুরু করেন বিশদ গবেষণা। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে জ্বালানি তেলের বদলে গ্যাসেই মোটর সাইকেল চালাচ্ছেন তিনি। আমার পূর্বিকাইতে লাগানোর পরে এত সারা পেয়েছিলাম, যেখানে যাই সেখানে শুধু মানুষ বলে যে ভাই এটা কি। এটা পরীক্ষামূলক এখন আমরা কয়েকটা মোটর সাইকেল, প্রায় 7-8টা মোটর সাইকেল আমরা লাগাইছি। এই মোটর সাইকেল গ্যাস ও তেল উভয় দিয়েই চালানো বলে দাবি কাউসারের। তবে গ্যাসে চালানোর সময় শুধুমাত্র তেলের পাইপটি খুলে রাখতে হবে বলে জানান চালকরা। বাইকে গ্যাস করার মাধ্যমে এটা আমরা বাইকে এখন গ্যাস দিয়ে চালাচ্ছি। নিচে অপশনও থাকবে, তেলও চালাতে পারবো, গ্যাসও চালাতে পারবো। এমার্জেন্সি কারণে আমরা মাত্র 15,000 টাকার গ্যাস সিলিন্ডার ও কিটের সাহায্যে তৈরি করা ব্যতিক্রমী এই মোটর সাইকেল শতভাগ নিরাপদ এবং অর্থ সাশ্রয়ী বলে দাবি আব্দুল্লাহ আল কাউসারের। 100% নিরাপদ, তার কারণ আমাদের এই জিনিসটা, আমাদের এই সিলিন্ডারটা রাজশাহী রুয়েট থেকে এটা আমরা পরীক্ষা করি। এদিকে আব্দুল্লাহ আল কাউসারের এমন অভিনব আবিষ্কার সারাও ফেলেছে বেশ। মোটর সাইকেলকে গ্যাসে রূপান্তর করতে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন অনেক মানুষ। আমি একটা গাড়িতে তেলে থেকে আমি এলপিজি কনভার্ট করেছি, ব্যবসা হলো এটা। এলপিজিতে 64 টাকায় আমার চলছে 55 কিলো। তাদের কাছ থেকে মানে আমি আগে জেনেছি, এরপরেই আমি কি বলে গ্যাসে কনভার্ট করেছি আর কি। এবং উদ্বোধন কর্মকর্তা যারা আছেন তারা সবাই এটা অনুমতি আমাদেরকে দিয়েছে, জন্য আমি এটা লাগিয়েছি। বর্তমানে 1 লিটার তেলের দাম 128 টাকা এবং 1 লিটার গ্যাসের দাম প্রায় 56 টাকা। 1 লিটার তেলে যে পরিমাণ বাইক চলে, 1 লিটার গ্যাসেও সেই একই পরিমাণ বাইক চলে বলে দাবি চালকদের। আপনার 126 টাকা পরে 1 লিটার, সেটাতে যেতে পারে 40-50 কিলো। আর আমাদের গ্যাসও মানে 63 টাকা লিটার, এটা আপনার যেতে পারে সেম 50 কিলো যেতে পারছে। তার সেজন্য আমাদের এলপিজি চাহিদাটা এখন বেশি। গ্যাস চালিত মোটর সাইকেল সড়কে চলাচলের অনুমতি দিলে বাণিজ্যিকভাবে মোটর সাইকেল গ্যাসে রূপান্তর করার কথা জানান কাউসার। পুরো বাংলাদেশে প্রায় 70 লক্ষ মোটর সাইকেল, 50,000 মোটর সাইকেল এলপিজিতে কনভার্সন করা হয়। প্রতি বছর সরকারের প্রায় 40,000 কোটি টাকা বাঁচবে, যেটা দিয়ে একটা পদ্মা সেতু করা সম্ভব।